আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা এক্সেলের বেসিক কিছু টুলস নিয়ে আলোচনা করব, পাশাপাশি একজন কম্পিউটার অপারেটর কিভাবে তার দৈনিক হিসাবটা রাখে এবং দিন শেষে সে কীভাবে তার পাওনাটা এক্সেল ছকের মাধ্যমে তার প্রতিষ্ঠানের মালিককে বুঝিয়ে দেয় সেই জিনিস সম্পর্কে জানব। আচ্ছা, তো সবার প্রথমে আমরা এক্সেল ওপেন করলে এমন একটি ইন্টারফেস দেখতে পারবো, যে ইন্টারফেসের মধ্যে আমরা অনেকগুলো ঘর দেখতে পাচ্ছি, ঠিক আছে, যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা টেবিল করেছি অনেকটা ঠিক তার মতো। তো প্রতিটা ঘরের মধ্যে একটি করে কলাম এবং একটি করে রো আছে। কলাম কোনটা? কলাম হচ্ছে আমাদের জন্য এ বি সি ডি ই এফ করে শেষ পর্যন্ত হচ্ছে কলাম, আর রো হচ্ছে 1 2 3 4 করে যতটুকু যায়। তাই এক্সেলে মোট রো হিসাব করলে প্রায় 10,48,576টি রো নিয়ে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে। আর যদি আপনি কলাম হিসাব করেন তখন আপনি দেখবেন যে এক্সেলে আমরা মোট মানে এ থেকে শুরু হয়েছিল, এ শেষ হলে যখন জেড জেড আসবে, এরপর ডাবল এ, ডাবল এ, ডাবল বি, এইভাবে করে করে আপনি মোট এক্স এফ ডি কলাম পর্যন্ত আপনি কাজ করতে পারবেন। তো আপনি কন্ট্রোল দিয়ে যখন অ্যারো চিহ্ন বাম দিকেরটা দিবেন তখন আপনাকে তারা এতে নিয়ে আসবে, আর যখন আপনি অ্যারো চিহ্ন ডান দিকেরটা দিবেন তখন আপনাকে একদম সবার শেষ কলামে নিয়ে যাবে। হ্যাঁ, আর যখন আপনি কন্ট্রোল দিয়ে নিচে চাপ নিচের অ্যারো কিটা চাপ দিবেন তখন আপনাকে একদম সর্বশেষ রোতে নিয়ে যাবে, আর যখন আপনি কন্ট্রোল দিয়ে উপরের চিহ্ন যেটা আপ চিহ্নতে চাপ দিবেন তখন আপনাকে প্রথম রোতে নিয়ে আসবে। আচ্ছা, তো এই প্রত্যেকটা রো আর প্রত্যেকটা কলাম মিলে একটি করে ঘর তৈরি হচ্ছে, চার কোণে একটি বক্স আমরা দেখতে পাচ্ছি। এ প্রত্যেকটি ঘরের একটি করে বক্সের একটি করে নাম আছে। যেমন আমি যখন এটা সিলেক্ট করছি তখন আপনারা দেখতে পাচ্ছেন আর রোতে একটি লাইট জ্বলছে এবং পাশাপাশি ইলেভেন্থ যে রোটা আছে আর কলাম এবং ইলেভেন্থ রো এটাতে একটি লাইট জ্বলেছে। তো এই লাইটের কারণে এই ঘরের নাম হচ্ছে আর ইলেভেন। ঠিক একইভাবে আমি যদি এখানে সিলেক্ট করি এই সেলের নাম হচ্ছে V828, যেটা আমাদেরকে এখানে লিখে দিয়েছে। আর এক্সেলে যখন আমরা কাজ করবো তখন এই প্রত্যেকটা সেলের বা ঘরের নামটা জানা বাধ্যতামূলক, আদারওয়াইজ আমরা কাজগুলো বের করতে পারবো না। আমরা যখন ওয়ার্ডে কাজ করেছি তখন আমরা কাজ করেছিলাম পেজ নিয়ে, আমরা যখন পাওয়ার পয়েন্টে কাজ করবো তখন আমরা কাজ করবো স্লাইড নিয়ে, আর আমরা যখন এক্সেলে কাজ করবো তখন আমরা শিট নিয়ে কাজ করবো। যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনারা শিট 1 দেওয়া আছে, আপনি যদি চান আরেকটি শিট বাড়াতে তাহলে আপনি এখানে প্লাস চিহ্নতে একটি ক্লিক করলে আপনি অটোমেটিক্যালি আরেকটি শিট বাড়াতে পারছেন, ঠিক আছে। আবার যদি ক্লিক করেন আবার আরেকটি বাড়ছে। তো মেন কথা হচ্ছে আপনি আপনার যতটা শিট লাগে আপনি ততটা শিট নিয়ে এখানে কাজ করতে পারবেন। তবে সেক্ষেত্রে শিট 1, শিট 2 বা শিট 3 থেকে কাজ না করে আমি আপনাদেরকে প্রেফার করবো যে শিট 1-এর জায়গায় আপনাকে আপনি যদি একটি নাম দিয়ে দেন তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা যখন কাজ করবো তখন এই জিনিসটা আরও ইন ডিটেলে বুঝতে পারবো যে আমি কী জিনিসটা মিন করতে চাচ্ছি আপনাদের। আচ্ছা, তো এক্সেলে আমাদের মজা হচ্ছে এখানে আমরা কাজ করার প্রচণ্ড স্বাধীনতা পাই। যেমন আমি যদি এখানে একটি সংখ্যা লিখি, আবার এখানে একটি সংখ্যা লিখি, এখানে আরেকটি সংখ্যা লিখি, ঠিক আছে, আবার এখানে কিছু অ্যাব্রথেব্রভাবে আমি কিছু সংখ্যা লিখছি। হ্যাঁ, তো এই সবগুলো সংখ্যার যোগফলটা আমি কোথায় দেখাবো? এখানে দেখাবো। তখন আমি যদি এখানে সমান চিহ্ন দিই, এক্সেলে আমরা যখনই কোনো কাজ করব অবশ্যই আমাদেরকে ইকুয়াল টু বা সমান চিহ্ন দিতে হবে। সমান চিহ্ন দেওয়া ছাড়া আমরা এক্সেলে কোনো রকম যোগ বা গুণ বা কোনো রকমের কাজ করতে পারবো না, কোনো রকমের সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, ঠিক আছে। তো আমি যখন এখানে সমান চিহ্ন দিলাম তখন কিন্তু আমাকে ওরা ওই ঘরটা সিলেক্ট করার পরপর ওরা আমাকে কী করছে, মানে ঘরের নামটা বলছে যে আমি এই ঘরে কাজ করতেছি, ঠিক আছে। তো এই ঘর সিলেক্ট করলাম, যোগ চিহ্ন দিলাম, এরপর আবার যোগ দিলাম, আবার দিলাম, এখানে আবার সিলেক্ট করলাম, আবার যোগ চিহ্ন দিলাম, আবার সিলেক্ট, যোগ, আবার সিলেক্ট, যোগ, সিলেক্ট। হ্যাঁ, আমার কয়েকটা 5টা ঘর সিলেক্ট করা হয়ে গেছে। যখনই আমার 5টা ঘর সিলেক্ট করা হচ্ছিলো আপনারা হয়তো খেয়াল করেছেন যে প্রত্যেকটা কিন্তু একটি নির্দিষ্ট ঘরের মধ্যে আবদ্ধ, ঠিক আছে। মানে ওরা আমাকে দেখাচ্ছে যে আপনি এই এই ঘরগুলো সিলেক্ট করেছেন, আর আমার যখন সিলেক্ট করা শেষ আমি এন্টার দিলে ওরা আমাকে যোগফলটা দেখাচ্ছে। শুধু এখানে আমি যেখানেই চাই আমি আমার যোগফলটা বের করতে পারবো, আর এই যোগফলটা কীভাবে আসছে সেটা আমি এখান থেকে আবার রিজেক্ট দিতে পারবো যে হ্যাঁ আমি এই ঘরগুলো বা এই সেলগুলো সিলেক্ট করে আমি এই যোগফলটা পেয়েছি। হ্যাঁ, যখন আমরা এভাবে যোগ করবো তখন একটা ঝামেলা হচ্ছে, এখন না হয় ঘর 5টা ঘরে আমাদের খুব বেশি ঝামেলা হচ্ছে না,
আমি সিলেক্ট করে করে দিচ্ছি, তাও কিন্তু মোটামুটি একটু টাইম যাচ্ছে। আমরা সিলেক্ট না করে অন্য একটা ওয়েতে চেষ্টা করব। যখন আমরা বড় কোনো কাজ করব, যেমন যেখানে আমাদের 700-800 ডাটা থাকবে, সেখানে কিন্তু আপনি সিলেক্ট করে করে 700 বার সিলেক্ট করা অনেক টাফ। তো সেক্ষেত্রে আমরা তখন সূত্র অ্যাপ্লাই করব। যোগফলের একটি সূত্র আছে যেটাকে আমরা বলি সামেশন, সামেশনের শর্ট ফর্মটা সাম। তো সাম দিয়ে আমরা কীভাবে যোগফলগুলো বের করি এখন আমরা সেটা দেখব। তো আমরা ডাটা নিয়ে কাজ করার আগে আমরা আমাদের একটু ইন্টারফেসের কিছু তথ্য জেনে নিই। যেমন এখানে প্রথমে আছে ফন্ট বক্স। ফন্ট বক্সের মধ্যে আমরা এখানে চাইলে বিভিন্ন রকমের ফন্ট সিলেক্ট করতে পারি, আমাদের যে ফন্টটা ভালো লাগে। হ্যাঁ, তবে আমরা যেহেতু এক্সেলে কাজ করছি, এক্সেলে বেশিরভাগ কাজগুলো প্রফেশনালি হয়, তো আমরা কোনো ফাঙ্কি টাইপের কোনো ফন্ট ইউজ করবো না। যেমন এসব ফন্টগুলো একটু ফাঙ্কি টাইপসের, তো আমরা প্রফেশনাল যেসব ফন্টগুলো আছে সেগুলো ইউজ করার চেষ্টা করব। হ্যাঁ, ফন্টের নাম একটা সুন্দর ফন্ট সিলেক্ট করব যাতে আমার লেখাটা দেখতে সুন্দর লাগে। এরপর আসতেছে আমাদের হেডলাইন। হেডলাইন হেডলাইনগুলো বড় করে দিলে মানে আমার ফন্টের সাইজটা কেমন হবে সেই জিনিসটা আমরা এখান থেকে সিলেক্ট করব। আপনার যত ফন্ট, ফন্টের সাইজটা যেমনই হোক, আচ্ছা আমি আমরা চাইলে এখান থেকে ফন্টটা বড় করতে পারি, আবার এখান থেকে ছোট করতে পারি। বোল্ড এবং ইতালিক এগুলো হচ্ছে ফন্ট স্টাইল। আমরা চাইলে আমরা যখন কিছু লিখি সাধারণত ফন্টটা রেগুলার স্টাইলে থাকে। আর আপনি যখন বিতে প্রেস করবেন অথবা কন্ট্রোল দিয়ে বি দিবেন তখন আপনার ফন্টটা বোল্ড হয়ে যাবে। বোল্ড হচ্ছে অনেকটা মোটা করে দেওয়া, আর ইটালিক হচ্ছে লেখাটা ডান দিকে বাঁকা হয়ে যাওয়া। আচ্ছা, এটা হচ্ছে বর্ডার। আমরা যখন কোনো টেবিল করবো টেবিলের চারদিকে বর্ডার দেখাতে তখন আমরা এই জিনিসটা ব্যবহার করে থাকি। এছাড়া আপনি যদি আপনার সেলকে কালার করতে চান তখন আপনি এই ধরনের হাইলাইটিং কালার ইউজ করতে পারবেন। আর আপনি যদি আপনার ফন্টকে কালার করতে চান তখন আপনি এই ধরনের এখান থেকে কালার সিলেক্ট করে আপনি দিতে পারবেন। হ্যাঁ, তবে দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে একটি আপনার সেলকে কালার করবে, অপরটি আপনার ফন্টকে কালার করবে। আচ্ছা, আমাদের মোটামুটি ইন্ট্রোডাকশন শেষ, তো আমরা ঠিক কাজে যেতে পারি। যখন অপারেটর যখন প্রতিষ্ঠানে হিসাব করে তাকে দুটি চুক্তিতে রাখা হয় দোকান অপারেটর। একটি হচ্ছে যে পেইড কাজ, যেমন তুমি যা কাজ করবা করো, মালিক তাকে বলে দিতে তুমি যা কাজ করবা করো মাস শেষে তুমি 8,000 বা 10,000 টাকা পাবা। তখন সে সারাদিনই যা কাজই করুক না কেন, যখন তার মাস শেষ হবে সে 8,000 বা 10,000 টাকা পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে আপনার পেইড কাজ। আরেকটা হচ্ছে পার্সেন্ট হিসাব। পার্সেন্ট হিসাবটা কেমন, মালিকের সাথে তার চুক্তি হয় যে আমি যতগুলো কাজ করছি বা তুমি সারাদিনে যা কাজ করতেছো তার 50% বা 40% তোমার হবে, বাকি 60% 50% আমার হবে। আচ্ছা, তাহলে আমরা ওই 50%-এর কাজটা তো আর মুখে বললে হবে না, ওটা অবশ্যই দেখাতে হবে যে হ্যাঁ আমি আজকে সারাদিনে এত টাকার কাজ করেছি, এন্ড অফ দ্য ডে আমি এত টাকা পাবো। তো ওই জিনিসটা তারা একটি ছকের মাধ্যমে তৈরি করে দেখায়, আমরা সেই ছকে আসতেছি। তারা প্রথমে এভাবে কিছু ঘর সিলেক্ট করে, আপনি যখন মাউস থেকে ড্র্যাগ করবেন আপনি চাইলে এভাবে একসাথে অনেকগুলো ঘর সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করে এখানে মার্জেন সেন্টার আছে, অনেকগুলো ঘরকে একসাথে অনেকগুলো সেলকে আমরা একসাথে করার জন্য সাধারণত মার্জ করে থাকি। একটু জুম আউট জুম ইন করবো। হ্যাঁ, এখানে এসে তার প্রতিষ্ঠানের নাম লিখে আমি ধরে নিচ্ছি যে এক্স ওয়াই জেড এন্টারপ্রাইজ অথবা কম্পিউটার। হ্যাঁ, এক্স ওয়াই জেড কম্পিউটার। এখন এই লেখাটাকে আমরা একটু ডিজাইন করবো, যেমন একটা সুন্দর ফন্ট দিব। আমি এজেন্সি এফবি দিয়ে একটু বোল্ড করে দিচ্ছি, ফন্টটাকে একটু বড় করে দিব। হ্যাঁ, ফন্টের একটা অ্যালাইনমেন্টের ব্যাপার আছে, আমরা ওয়ার্ডে যেমন অ্যালাইনমেন্ট করেছি ঠিক একইভাবে এখানে সেলও অ্যালাইনমেন্ট আছে। ওয়ার্ডে যখন আমরা সেল অ্যালাইনমেন্ট করেছি তখন আমাদের প্রত্যেকটা সেলের 9টি করে অ্যালাইনমেন্ট ছিল, কিন্তু এক্সেলে আমাদের সেলের মোট 6টি অ্যালাইনমেন্ট। তার মধ্যে একটি হচ্ছে উপরে, একটা হচ্ছে নিচে, একটা হচ্ছে মাঝখানে, ঠিক আছে, আর হচ্ছে ডানে বামে মাঝখানে। তো আমরা যদি মাঝখানে রাখি জিনিসটা দেখতে একটু বেশি সুন্দর লাগে। হ্যাঁ, এবার আমরা এটাকে কালার করছি, এমন একটা কালার দিলাম বা এটা দিলাম, আর ফন্টটাকে আমি সাদা করে দিলাম, হোয়াইট কালার। হ্যাঁ, আমাদের প্রথম ঘর করা শেষ। এই ঘরগুলো মার্চ করব, মার্চ করে এখানে লিখব যে ডেলি ওয়ার্ক। আমি আজকে একটা তারিখ দিলাম, ধরুন 1/1/2020, আজকের এই দিনে ওই লোক প্রথম জয়েন করেছে, এটাকেও বোল্ড করে দিলাম ডেলি ওয়ার্ক এত। এরপর উনি এখানে কিছু সংখ্যা লিখবে, ওনার কাছে একজন কাস্টমার আসছে যে 4 কপি ছবি প্রিন্ট আউট করলো 30 টাকা,
এরপর ধরেন 10 পেজ কালার কালার প্রিন্ট আসলো, সেটা 100 টাকা। এরপর কেউ ফটোকপি করলো যেখানে 15 টাকা, এরকম করে আমি কিছু সংখ্যা লিখছি। আমাদের সংখ্যাগুলো লিখে শেষ, আমরা এখন পরবর্তী ধাপে যাচ্ছি। মনে করছি আজকে যতগুলো কাস্টমার এসেছে ওই কম্পিউটার অপারেটর আজকে সারাদিনে এই কাস্টমারগুলো থেকে এত টাকা ইনকাম করেছে। তাহলে এই যে এত টাকাগুলো সে ইনকাম করেছে, তাহলে এই এই টাকাটা তাকে টোটাল করে দেখাতে হবে। তো তখন সে করে এরকম একটা দুটো ঘর নেয়, ঘর নিয়ে সেটাকে মার্জ করে, মার্জ করে এখানে লিখে টোটাল। টোটাল ঠিক এটাকে একটু অ্যালাইন করে দেয় যাতে সৌন্দর্য বৃদ্ধি পায়। ফন্ট এজেন্সি FB এটাকে একটু বোল্ড করে দেয়। আচ্ছা ঠিক একইভাবে এই দুই ঘরকে মার্চ করে রাখে। হ্যাঁ এখানে এখানে এসে যোগফলটা দেখায় কেমন করে। এখন দেখেন এখানে কিন্তু আমার মোটামুটি বেশ কিছু পরিমাণ ডাটা আছে। আমি যদি বারবার সিলেক্ট করে করে যোগ চিহ্ন দিই, এখানে আমার হিউজ সময় ব্যয় হবে। ক্লিক করে করে সিলেক্ট করি, এখানে আমার সময় ব্যয়ের পাশাপাশি আর একটু ভুলও সম্ভাবনা বেশি থাকে। হয়তো আমি কোনো ঘরকে দুইবার সিলেক্ট করতে পারি, অথবা কোনো ঘরকে দেখা যাবে একদমই সিলেক্ট করিনি। ঠিক আছে, তো এরকম এসব কিছু ঝামেলা থাকে, যার কারণে আমরা তার থেকে বেটার অপশানটা চুজ করি, সামের সূত্রটা অ্যাপ্লাই করি। SUM সাম, সামটা হচ্ছে সামেশনের শর্ট ফর্ম। ইকুয়াল চিহ্ন প্রথমে বলেছিলাম, এক্সেলে আমরা যাই করবো সমান চিহ্ন দিয়ে করবো, সমান চিহ্ন দিয়ে সাম লিখবো, তারপর ব্র্যাকেট শুরু করবো। ব্র্যাকেট শুরু করে ওকে আমি রেঞ্জটা দেখাবো যে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত যা আছে আমার সবগুলো যোগ হবে, মানে A5 থেকে শুরু করে F9 পর্যন্ত এর মধ্যে যতগুলো সংখ্যা আছে এগুলো সবগুলো আমি যোগ করব। আমি ড্র্যাগ করে যখন সবগুলো একসাথে সিলেক্ট করব, তখন কিন্তু ওরা রেঞ্জটা নিয়ে নিবে, মানে A5 থেকে F9 পর্যন্ত যা যা আছে সব যোগ হবে। ব্র্যাকেট শেষ করব, এরপর আমি এন্টার দিব। এন্টার দিলে আমাকে ওরা অ্যামাউন্টটা দেখাবে যে আজকে সারাদিনে আপনি এত টাকার কাজ করেছেন। ঠিক আছে, কাজ শেষ। এখন দোকান মালিকের সাথে হয়তো তার চুক্তি হয়েছে। পে টু অপারেটর, এখানে আমি লিখলাম পে টু অপারেটর, পে টু অপারেটর। মালিকের সাথে হয়তো তার চুক্তি হয়েছে যে আপনি সারাদিনে যত কাজ করবেন তার 50% আমার, 50% আমার। তাহলে ও আজকে দিন শেষে যখন কম্পিউটারটা অফ করবে, ঠিক ওই মোমেন্টে 775 টাকার কাজ করেছে, তার 50% ও বাসায় নিয়ে যাবে। হ্যাঁ সেম জিনিস এখানেও করছি, আমি ফোনটাকে চেঞ্জ করে দিচ্ছি, পেটো অপারেটর। হ্যাঁ এখানে যদি আমি পার্সেন্টটা দিই তাহলে কিন্তু দেখতে একটু সুন্দর লাগে, 50%। আমি চাইলে পার্সেন্টটা নিচে দিতে পারি। অন্যান্য সময় আমরা যখন ওয়ার্ডে কাজ করি আমরা পরের লাইনে যাওয়ার জন্য এন্টার দিই, কিন্তু এক্সেলে যখন আপনি এন্টার দিবেন তখন পরের সেলে যাবে, পরের লাইনে যাবে না। তো আমরা যদি এখানে আমরা লাইন ব্রেক করতে চাই তখন আমরা অল্টার দিয়ে এন্টার দিব। যখন আপনি অল্টার দিয়ে এন্টার দিবেন তখন দেখবেন মানে অন্যান্য জায়গায় যেটা এন্টারে কাজ করতেছে, এক্সেলে সেটা অল্টার দিয়ে এন্টার দিলে কাজ করে। পে টু অপারেটর 50% সিলেক্ট করব, সিলেক্ট করার পর মার্জ করবো, এটা মার্জ করে এবার এখানে আমি 50%টা দেখাবো। সমান চিহ্ন ব্র্যাকেট শুরু, কত 50%, 775 50% ইনটু 50%, ব্র্যাকেট শেষ। যতবার ব্র্যাকেট দিব ততবার ব্র্যাকেট শেষ করবো। আমি যেহেতু এখানে একবার ব্র্যাকেট দিয়েছি তাহলে আমি ব্র্যাকেট শেষ করবো একবার। এন্টার দিব, এন্টার দিলে আমাকে ওরা আমার প্রাপ্য টাকাটা দেখাচ্ছে, একটু বোল্ড করে দিব। হ্যাঁ এখন আমার আজকের দিনে কাজ শেষ। আমি যখন এই হিসাবটা করতেছি বা পে টু অপারেটর হিসাবটা যখন করতেছি, ঠিক ওই মোমেন্টে আমাকে আমার একটা ক্লায়েন্ট আসলো, একজন মানুষ এসে বলতেছে যে আমাকে 5 পেজ সাদা কালো প্রিন্ট করতে হবে। ঠিক আছে, তখন আমি প্রিন্ট করে এখানে যখন আমি 25 টাকা লিখলাম, সমান চিহ্ন দিলাম, সমান চিহ্ন আসার সাথে আমার অটোমেটিক্যালি কিন্তু এই দুই জায়গায় চেঞ্জ হয়ে গেছে। কেন চেঞ্জ হয়েছে? কারণ ওদেরকে কিন্তু আমি বলে দিয়েছি যে A5 থেকে F9 পর্যন্ত যা যা আছে সবগুলো যোগ হবে। এখন আমি এখানে যখনই কোনো ডাটা ইনপুট করবো, যখনই কোনো অ্যামাউন্ট ইনপুট করবো, সাথে সাথে সেটা যোগ হয়ে যাবে। আর এটা যখন চেঞ্জ হচ্ছে তখন অটোমেটিক্যালি এটা চেঞ্জ হবে, কারণ ওকে কিন্তু আমি কোনো নাম্বার বলি নাই, আমি বলছি যে F10-এ যা আছে ওইটাই চেঞ্জ, ওইটার উপর বেস করে তুমি 50% করবা। তো এদিক থেকে আপনি যতবারই ভিতরে এই মানে এই রেঞ্জের ভিতরে আপনি যতবারই কাজগুলো করবেন, কিছু ইনপুট দিবেন বা কিছু ডিলিট করবেন, আপনার এই দুটো ডাটা চেঞ্জ হতে থাকবে। আপনি যদি এখানে 50 টাকা লিখেন অথবা 50 লিখেন তখন কিন্তু চেঞ্জ হবে না, কারণ এটা কিন্তু আপনার রেঞ্জের ভিতরে না, আপনার রেঞ্জ হচ্ছে A5 থেকে F9 পর্যন্ত।
হ্যাঁ, এখন আপনি এইটা এই এটা প্রিন্ট করতে গেলেন, কন্ট্রোল পি দিলে আমরা প্রিন্ট প্রিভিউ দেখতে পাই। এখন যখন আপনি প্রিন্ট করতে যাচ্ছেন তখন কিন্তু আপনারা ওই ঘরগুলো দেখা যাচ্ছে না, আমরা যে ঘরগুলো দেখছিলাম ওগুলো দেখা যাচ্ছে না, কারণ আপনি কোনো ঘর এখানে আলাদা করে ক্রিয়েট করেন নাই, আমরা জাস্ট ওই এক্সেলের যে ডিফল্ট ঘরগুলো আছে ওইটার উপর কাজ করেছি। তো আপনি প্রিন্ট করার সময় যদি আপনি আপনার ঘরগুলো দেখাতে চান তখন আপনি পুরো ঘরটা সিলেক্ট করবেন, আপনি যা আপনার যা যা কাজ হয়েছে অতটুকুর মধ্যে পুরোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে বর্ডারে ক্লিক করবেন, এখান থেকে অল বর্ডারে সিলেক্ট করবেন। অল বর্ডার যখন সিলেক্ট করতেছেন তখন ওরা আপনাকে প্রত্যেকটা বর্ডার শো করতেছে। এখন দেখেন, এখন যখন আপনি প্রিন্টে গেছেন তখন অটোমেটিক্যালি আপনার বক্সটা দেখাচ্ছে। হ্যাঁ, এখন আজকের কাজ হয়ে গেল, এখন কালকে কিন্তু আসলে আপনি আবার এই পিসিতে বসতেছেন, তাই না? তাহলে কালকে যখন আপনি এই পিসিতে বসতেছেন তাহলে আবার আপনাকে এই ঘরগুলো করতে হবে, মানে আবার প্রথম থেকে কাজ করে এসব ফর্ম্যালিটি মেনটেন করতে হবে। হ্যাঁ, আমি বলবো ওটা তো কোনো দরকার নেই, আপনি জাস্ট এই পুরোটাকে সিলেক্ট করবেন, এখানে কিন্তু আমার একটা ফর্ম্যাট দেওয়া আছে, আর ফর্ম্যাট প্রিন্টারে কাজ হচ্ছে ওই ফর্ম্যাটটাকে কপি করা, আপনি যে ফর্ম্যাটে জিনিসটা সেট করছেন একবার সেট করছেন ওইটাকে কপি করবে, এরপর কোথাও গিয়ে পেন্ট করে দিবে, ফর্ম্যাট প্রিন্টারে সিলেক্ট করবেন। এখন দেখেন ও কিন্তু আপনাকে বলতেছে যে আপনি কোথায় এটা পেন্ট করবেন, ঠিক আছে, পেস্টটা কোথায় করবেন, আমি এখানে পেস্ট করব, আমি যখন এখানে পেস্ট করছি তখন অটোমেটিক্যালি ও আমাকে আগের ফর্ম্যাটটা সেট করে দিয়েছে, ঠিক আছে। তো এই ছিল আজকের এক্সেলের বেসিক টুলস, আশা করছি আপনারা কিছুটা হলেও কিছু হলেও শিখতে পারছেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এক্সেলের ব্যাপারগুলোতে ক্লিয়ার হবে। নেক্সট ভিডিওতে আমরা এখান থেকে আরও কিছু শর্টকাট বের করার চেষ্টা করবো।